إن الحمد لله وكفى وسلام على عباده الذي أما بعد بسم الله الرحمن الرحيم প্রিয় ছাত্র ছাত্রীরা আশা করি সবাই ভালো আছো এই করোনা মধ্যে দিয়ে তোমাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি ক্লাস 6 এর রিলিজিয়ান অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষার উপর এটি ক্লাস নিতে যাচ্ছি তো আজকে আমার বিষয় হচ্ছে তায়াম্মুম আমরা আজকে জানব তায়াম্মুম কাকে বলে তায়াম্মুম কখন করতে হয় আর তায়াম্মুমের ফরজ কয়টি এই তায়াম্মুমটা কোন কোন ক্ষেত্রে প্রয়োজন তা আমরা শুরুতে বলতে পারি তায়াম্মুম আরবি শব্দ এই তায়াম্মুম এর অর্থ হচ্ছে ইচ্ছা করা আর ইচ্ছাটা কখন করব যখন আমি নিরুপায় হয়ে যাব যখন আমার কিছু করা থাকবে না তখন আমি আমার এই ইচ্ছাটা আসতে হবে এই জন্য তায়াম্মুম আরবি শব্দের এর অর্থ হচ্ছে ইচ্ছা করা ইসলামী পরিভাষায় পবিত্র মাটি বা ওই জাতীয় কোনো বস্তু যেমন চুন চুনা পাথর বালি ইত্যাদি দিয়ে পবিত্র হওয়ার নাম তায়াম্মুম তাহলে আমরা তায়াম্মুম কি কি দিয়ে করতে পারি মাটি মাটি না থাকলে বালি বালি না পেলে পা গেলে পাথর পাথর না পা গেলে চুনা পাথর এইসব দিয়ে আমরা তায়াম্মুম করতে পারি এখন আসা যাক তায়াম্মুম কখন করতে হয় তায়াম্মুম অযু ও গোসলের পরিবর্তে করতে হয় তায়াম্মুমটা যখন করতে হবে অযু এবং গোসলের পরিবর্তে তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হওয়ার অনুমতি উম্মতে মুহাম্মাদের জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ এটা একমাত্র উম্মতে মুহাম্মাদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ দয়া এই তায়াম্মুম হচ্ছে এর ফরজ হচ্ছে তিনটা এক নম্বর হচ্ছে তায়াম্মুমের নিয়ত তায়াম্মুমের মাধ্যমে পবিত্র অর্জন করার নিয়ত করা দুই নম্বর হচ্ছে মাটি দ্বারা মাটিতে টাচ লাগায় বা হাত লাগায় ওই হাত সমস্ত মুখমণ্ডলের উপর একবার মসহ করা আর তিন নম্বর হচ্ছে তায়াম্মুমের ফরজ যে মাটির উপর টাচ বা হাত লাগায় উভয় হাতের কোনো পর্যন্ত মসহ করা এটা আমরা জানতে পারলাম তায়াম্মুমের ফরজ তিনটা প্রিয় ছাত্র ছাত্রীরা এবারটা আমরা চলে যাব কোন কোন ক্ষেত্রে তায়াম্মুমের প্রয়োজন হয় আমরা অবশ্যই জানি যে আল্লাহ তাআলা পাক কালামুল্লাহ শরীফে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম সালাওয়াতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক আমসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবায় যখন তোমরা সালাত কায়েম করতে যাবে তখন তোমরা ওযু করবে আর এই ওযু করতে যে ওযু ফরজ হচ্ছে পাঁচটা তো যখন আমরা এই ওযুটা না করতে পারবো তখনই আমাদের তায়াম্মুমের প্রশ্ন এসে দাঁড়ায় ওযু ফরজ হচ্ছে আমরা চারটে এক নম্বর দুই হাতের কনি পর্যন্ত ধৌত করা মুখমণ্ডল ধৌত করা পা ধৌত করা এবং মাথা মুসহ করা এইটা যখন আমরা
করতে পারবো না, এক্ষেত্রে যখন আমরা নিরুপায় হয়ে যাবো, যেমন আমরা কোন এক জায়গায় যাচ্ছি, এখানে যে পানি পেলাম না, তো পানি যখন পাবো না, কিন্তু আমাদের জন্য তো নামাজ পড়া ফরজ, এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য ওই ক্ষেত্রে বিশেষ প্রয়োজনে ওই ক্ষেত্রে তায়াম্মুমকে ফরজ করা হয়েছে। পানি নাই, তায়াম্মুম করলেই হয়ে যাবে, এক অর্থাৎ পানির অভাবে। দুই নম্বর, রোগগ্রস্ত ব্যক্তি, রোগী, এমন রোগ যে পানি ব্যবহার করলে, যেমন সর্দি বাড়তে পারে, কাশি বাড়তে পারে, হাঁপানি বাড়তে পারে, বা অন্য কোনো রোগ বাড়তে পারে, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা কত বড় তার দয়া বা এহসান যে অযুত ক্ষেত্রে পানি আর ব্যবহার না করে আল্লাহ তাআলা বলছেন তোমরা তায়াম্মুমের মাধ্যম দিয়ে তোমরা পবিত্রতা হাসিল করো। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা যখন এই নামাজ পড়তে যাব, তখন আমাদেরকে হয় প্রথম শর্তই হচ্ছে অযু করা, অযুর বিকল্প হচ্ছে তায়াম্মুম। মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এই নামাজকে ফরজ করেছেন, এই ফরজের ক্ষেত্রে আমাদেরকে কোনোভাবেই নামাজকে ছেড়ে দেওয়া যাবে না, এই নামাজকে বাধ্যতামূলক যত সময় আমাদের পৃথিবীর বুকে নিঃশ্বাসটা রয়েছে, তো এই নিঃশ্বাস থাকাকালীন পর্যন্ত আমাদেরকে নামাজ পড়তে যে অযু করতে হবে। আর অযু যদি না করতে পারি যে কোনো কারণবশত, তখন আল্লাহ তাআলা আমাদেরকে তায়াম্মুমের মাধ্যম দিয়ে পবিত্রতা অর্জন করে সালাত আদায় কাম করতে বলেছেন, সালাত আদায় করতে বলেছেন। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যে যেখানে থাকবে সেখানে নামাজ পড়বে এই করোনার মুহূর্তে। আমি মনে করি যে বর্তমান সময়ে বলতেছে যে সাবান দিয়ে হাত ধৌত করো, মুখ মণ্ডল পরিষ্কার করো। আমার আল্লাহ পাক বা আল্লাহ নবী তো সুন্দর বিধান করে দিয়েছেন যে পাঁচ অক্ত নামাজে উত্তমভাবে অযু করা, এই অযুর মাধ্যম দিয়েই শ্রেষ্ঠ পবিত্রতা হাসিল করা যায়, এই অযুর মাধ্যম দিয়ে সবচেয়ে পবিত্রতা থাকা যায়, এই অযুর মাধ্যম দিয়ে আমরা সবচাইতে আল্লাহ পাকের উত্তম পদ্ধতিতে পবিত্রতা হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই করোনার মধ্যে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজে অযু অথবা তাইমের মাধ্যম দিয়ে পবিত্র হাসিল করে আল্লাহ পাকের কুদরতি কদম সিজদা দেওয়ার তৌফিক দান করুক, এই কামনা করে সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।